ভ্রমণ পিপাসু মানুষদের কাছে শান্তিনিকেতন জায়গাটি অজানা নয়। এই নামের মধ্যে দিয়ে আমরা যেন শান্তি এবং নিরিবিলি পরিবেশ খুঁজে পাই। আজকে আমরা চলে এসেছি শান্তিনিকেতনের খড়িমাটি রিসর্ট। কোনো নতুন জায়গায় প্রবেশের পূর্বে প্রকৃতি যদি আমাদের ওয়েলকাম জানায়, তাহলে তার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। আসলে আমি বলতে চাইছি এই রং বেরঙের ফুলের বাহারের কথা। এই ফুলগুলিকে দেখে যেন এক অদ্ভুত আনন্দ উপভোগ করছি। এরকম আরও চমক আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত পুরোটা দেখুন। বাগান ঘুরতে ঘুরতে আমরা এবার রিসর্টে প্রবেশ করলাম। এইবারই তো আসল ধামাকা আছে, দেখতে থাকো। রিসর্ট তো নয়, যেন কোনো রাজমহল মনে হচ্ছে। সবুজ ঘাসের উপর এই সাদা প্যালেস যেন আরো অন্য মাত্রায় পৌঁছে গেছে। এতক্ষণ এই সুন্দর প্যালেসের একটা অংশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, এবার চলো ভেতরে আমরা প্রবেশ করছি। আরো অনেক নিত্য নতুন সৌন্দর্য এখানে দেখাচ্ছি। এখানে পিটুনিয়া গাছের কত রকমের সম্ভার হয় তোমরা দেখেই বুঝতে পারছো। রঙিন হয়ে উঠেছে গোটা বাগানটা যেন। চলো সামনের দিকে আরো এগিয়ে যাই, দেখি কি কি আছে। দেখে তোমরা বুঝতেই পারছো এই জায়গাটা একটু বিলাসবহুল। এখানে কোনো কিন্তু প্রবেশ মূল্য হয় না। ভেতরে অনেকগুলি রেস্টুরেন্ট, বার, গার্ডেন আছে। এখানে এমনি গার্ডেন ঘোরার জন্যও কিন্তু আসা যায়। এটা আরো একটা রেস্টুরেন্ট কাম বার। এই দেখো, এটা আরো একটা সুন্দর প্যালেস। এখানে কিন্তু পার্কিং ব্যবস্থাও খুব সুন্দর। আজ আমরা এই রেস্টুরেন্টেই কিন্তু লাঞ্চ করব। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি রেস্টুরেন্টটা কেমন, দেখতে থাকো। এই দিক দিয়েই আমরা প্রবেশ করব। এখানে একটা সিঁড়ি করা আছে, এখান দিয়েই ভেতরে যাব। বাহ, সত্যিই খুব সুন্দর। এখন প্রায় বিকেল 5টা হয়ে গেছে, তাই একটু ফাঁকা ফাঁকা, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো, তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি রাউন্ড শেপে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। হাতে একটু সময় কম থাকায় আর অনেকটা দেরি হয়ে যাওয়ায় আমরা কিন্তু ভেতরে আর কোনো ভিডিও করতে পারিনি, তাই বেরিয়ে পড়ে আবার তোমাদের সাথে ভিডিও করছি। এখন অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো অনেক অন্ধকার হয়ে গেছে। সত্যি আমরা সিনেমাতে এরকম সুন্দর সুন্দর প্যালেস দেখেছি, কিন্তু আজকে এরকম সামনাসামনি দেখব সেটা ভাবতে পারিনি। এখানেও কিন্তু যদি সিনেমার কোনো শুটিং হয় কিন্তু মন্দ হয় না, বেশ ভালো লাগবে। আর যেহেতু নিজের জায়গা, সেই সিনেমা শুটিং দেখতে আমাদের আরও বেশি ভালো লাগবে। এই দেখো, এটা হচ্ছে বাইরে থেকে ফুল ভিউ, তোমাদেরকে পুরোটা দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।